পশ্চিম বর্ধমান জেলার কুলটি শিল্পাঞ্চলে অক্সিজেন সিলিন্ডারের সরবরাহর নামে 60,000 টাকার প্রতারণা করেন কলকাতার একটি অক্সিজেন সংস্থা বলে অভিযোগ। কুলটির বাসিন্দা সমাজসেবী অঙ্কিতা সরকার একটি বিজ্ঞাপনে একটি বেসরকারি অক্সিজেন সংস্থার সাথে যোগাযোগ করেন। অঙ্কিতা সরকার অভিযোগ করেন, তিনি ওই অক্সিজেন সংস্থার সাথে যোগাযোগ করে 5টি সিলিন্ডার অর্ডার করেন। ওই সংস্থা তাকে 57,230 টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে বলেন বলে অভিযোগ। অঙ্কিতা সরকার জানান, তিনি ওই ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেন। অঙ্কিতা সরকার অভিযোগ করেন, নানা অজুহাত দেখিয়ে এখনও পর্যন্ত কোনো অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করেননি। এ ব্যাপারে তিনি কুলটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। কি ঘটনা ঘটেছে আপনার সাথে? আমি অঙ্কিতা সরকার, আমি আসানসোল কর্পোরেশনের এমপ্লয়ি, এছাড়া এনজিওর সাথে যুক্ত। অ্যাকচুয়ালি আমি এখন দিন নেই রাত নেই, আমাদের এনজিও টিম, ফাউন্ডার সুজয় গোস্বামী, সবাই মিলে উনি ওখানে বসেন আমাকে গাইড করছেন। রাত 9টা হোক 10টা হোক, কুলটির মানুষ সবাই জানে, ওনাদের পাশে দাঁড়াচ্ছি। এখানে অক্সিজেনের ঘাটতি আসানসোল কুলটি শিল্পাঞ্চলে থাকায় আমি ফেসবুকে একটা পোস্ট করি, ভ্যারিফাইড অক্সিজেন লিড থাকলে জানাবেন। সেখানে ওনাদের একটা পোস্ট ছিল, সেখান থেকে আমি দেখি, কল করি ওনাদের অক্সিকেয়ার প্রাইভেট লিমিটেড কোম্পানির নাম, ওখানে যখন ফোন করা হয় ওনারা রিসিভ করে পুরো ব্যাপারটা বলে যে হ্যাঁ হ্যাঁ অক্সিজেন অ্যাভেলেবেল আছে, হোয়াটসঅ্যাপে প্রাইস ডিটেলস সমস্ত কিছু পাঠিয়েছে। সেই অনুযায়ী আমি বুক করি 5টা সিলিন্ডার 10 লিটারের আর 5টা রেগুলেটর কিট। টোটাল জিএসটি নিয়ে পে করি 57,230 রুপিস, অ্যাপ্রক্স 60,000-এর কাছাকাছি। পেমেন্ট করার পর ওরা একটা ইনভয়েস দেয়, যেটা পরে জানতে পারি পুলিশ জানায় ওটাকে ফেক, পুরোটাই ফ্রডভাবে হয়েছে। তখন ওরা বলে রাত 10টার মধ্যে ডেলিভারি চলে যাবে, যদি না আসে পরের দিন সকালে তো ড্যাম শিওর চলে যাবে। তো পরের দিন সকালে 12 তারিখ সকাল অব্দি না আসে, 10টার সময় অফিসিয়াল ওনাদের ফোন করি, ওনার একজন এমপ্লয়ি ফোন করে ট্রুকলার সূত্রে জানতে পারি, ওনার নাম হচ্ছে রাহুল বর্মা, উনি রিসিভ করে বলেন যে হ্যাঁ আমাদের এখান থেকে গোডাউন থেকে মাল বেরিয়ে গেছে। তার আধ ঘন্টা পর ওনাদের জাস্ট আবার অ্যাকচুয়ালি ব্যাংক ট্রানজাকশন থেকে সমস্ত কিছু হয়েছিল, উনি ফোন করে বলেন যে গোডাউনে 10 লিটারের মাল শেষ, 20 লিটার আছে, 2টার মধ্যে চলে যাবে। তখন ব্যাপারটা এক একজন এক এক রকম কথা বলতে জানায়। কুলটি থানার সাথে আমি যোগাযোগ করি, ওখানকার আইসি অসীম মজুমদারকে পুরো ব্যাপারটা বিস্তারিত বলায়, উনি ব্যাপারটা নিয়ে বলেন জিডি করতে, এবং জিনিসটা আমি মানে ফলস্বরূপ আসা না মানে আশানুরূপ ফল না পেয়ে আমি সাইবার ক্রাইমে গিয়ে রিপোর্ট করি। সমস্ত ডিটেলস ব্যাংক ট্রানজাকশন থেকে শুরু করে ওনাদের ব্যাংক ডিটেলস সমস্ত কিছু প্রোভাইড করে ওনারা এফআইআরটা নেয়, ওনারাও বলেন 3-7 পক্ষ দেখবে। তারপর আমি এটা গতকাল সকালে ফেসবুকে জানাই, আমার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি যাতে সবাই ব্যাপারটা জানতে পারে। মোটামুটি একটু আধটু হলেও ভাইরাল হয়েছে ওটা, এবং সেটা দেখার পর কালকে দুপুরবেলায় কুলটি আইসি আমাকে নিজে ফোন করে বলেন যে একবার থানায় আসুন, আপনার সাথে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করার আছে। ওনাকে কি আবারও বলি, উনি তখন হয়তো একটু ভালোভাবে দেখা টাকা করেছেন বা কি করে কি করা যায় উনি আলোচনা করেছেন, মেজবাবুকে বলেন জিডিটা উইথড্র করে একটা এবার সত্যিকারের কমপ্লেন হিসেবে এফআইআর করুন। তো আমি কালকে বিকেলে গিয়ে এফআইআর উইথ আরো ডকুমেন্ট স্ক্যানিং করে আমি সমস্ত কিছু প্রোভাইড করি। আজকে এফআইআরটা ওরা লঞ্চ করেছে এবং তার রিসিপ্ট কপি ওনারা আমাকে প্রোভাইড করেছেন। ওনারা এখনো পর্যন্ত যে তদন্ত করে জানতে পেরেছে, এটা একটা কোনো মানুষের কাজ না, এটা পুরো চেইন কাজ করছে, একটা গ্যাং কাজ করছে। সেই গ্যাংটা মানে ওখানে হতে পারে 3-4 জনের বেশি হয়তো রয়েছে, কারণ ওনাদের যে ব্যাংক আইডিতে আমি ট্রান্সফার করেছিলাম, ব্যাংক আইডি অনুযায়ী ওনাদের ব্যাংক আইএফএসসি কোড দিয়ে সার্চ করে দেখা যেটা কলকাতার ব্রাঞ্চ, আর তাছাড়া ওনাদের অফিসিয়াল অ্যাড্রেস ওনারা যেটা বলেছেন গড়িয়া নরেন্দ্রপুরের কাছে, এবং যেটা আমি জানতে পেরেছি ওনাদের পুলিশ তদন্ত করে জানতে পেরেছে, যেটা সিম লোকেশন করছে কোনো একটা মেন নামে সিমটা কেনা হয়েছে, সেটা হচ্ছে শ্রীরামপুর হুগলি, কোনো মহিলার নামে সিম কার্ডটা এখন পর্যন্ত ভ্যালিড করছে। আর ওদের টাওয়ার লোকেশন করে আজ সকালে জানতে পারি ওনার পাটনা বিহার থেকে এক্সিস্ট করছে পুরো ব্যাপারটা। সেই সূত্রে এখন হয়তো একটা মানুষ এতদিকে ছড়িয়ে ছিটি থাকতে পারে না, এখনো নাম্বারটা অ্যাক্টিভ। এবং আমাকে এই ফেসবুকে পোস্ট করার পর একজন শ্যামবাজারের একজন ভদ্রলোক আমাকে পার্সোনালি ফোন করে বলেন যে ওনার সাথেও সেম ঘটনা ঘটেছে এই কোম্পানি থ্রু দি অক্সিকেয়ার প্রাইভেট লিমিটেড, যে কোম্পানি সূত্রে ফেসবুকে জানতে পেরেছে ওনার নাম হচ্ছে মিস্টার অরবিন্দ অরোরা, যার সাথে আমার ব্যাংক ট্রানজাকশন থেকে শুরু করে সমস্ত কিছু হয়েছে। এবং ওনারা যখন আমি উনি ভদ্রলোক বলেন আমার ওয়াইফের কোভিড পজিটিভ ছিল, উনিও নাকি অক্সিজেনের জন্য ফোন করেছেন, 12 লিটার 20 লিটারের অক্সিজেনের জন্য 25,000 টাকা প্রাইস দিয়েছিল, উনি তাই দিয়েছেন, যে আমার ব্ল্যাক মানিতে আমি নেবো তাও ভালো, উনি প্রোভাইড করেছেন, না পেয়েছেন অক্সিজেন, না পেয়েছেন টাকা রিটার্ন। দিনটা মানে এটা ঘটে গেছে 20-22 দিন, কিন্তু উনি কোনো স্টেপ নিতে পারেননি, কারণ ওনার বাড়িতে সে সময় অবস্থা ছিল না, বাড়িতে সবাই পজিটিভ ছিল, উনি তখন অক্সিজেনটা বেশি গুরুত্বপূর্ণ বলে এই এটাকে নিয়ে থানা পুলিশ করেননি। কিন্তু উনি ব্যাপারটা আবার ঘটে যেতে আমার নাম্বার জোগাড় করে আমাকে ফোন করে ব্যাপারটা সাধুবাদ জানান যে এটা এই কোনো দরকার ছিল,
এটা অনেক মানুষের সাথে হচ্ছে এবং এক দু টাকার বিষয় নয়। অক্সিজেনের মতন একটা জিনিস নিয়ে কালোবাজারি চলছে, কালোবাজারির থেকেও বড় কথা হচ্ছে এটা নিয়ে ফ্রড কেস হচ্ছে, প্রতারণার সম্মুখীন হতে হচ্ছে। এরকম মানুষের মানুষের পাশে দাঁড়িয়ে হেল্প করতে চেয়ে যদি এরকম প্রতারিত হতে হয়, এর থেকে বেশি দুঃখের হয়তো আর কিছু হতে পারে না। সেই জন্য আমি মানুষকে বলবো একটু সতর্ক হন, যার সাথে অক্সিজেন নিচ্ছেন একটু ভ্যারিফাই করে নিন, এরকম কালোবাজারি রয়েছে। এই সব কালোবাজারি ফ্রডদের কাছ থেকে খুব সতর্ক সাবধান হয়ে থাকুন, মানে এরকম আসানসোল কেন, গোটা কলকাতা পশ্চিমবঙ্গে এরকম ফ্রড বেরিয়ে গেছে অনেক। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দ বার্তা।